বিল্ডিং এর বাইরে সৌমির ডেড পাওয়া যায় মেহুল তখনই সেখানে পৌঁছে যায় সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন মেহুলকে বলে যে এই মেয়েটি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে মেহুল তখনই ছাদে পৌঁছে যায় ছাদের দরজাটা খোলে এবং ছাদে চলে যায় তো দেখে ওখানে সমীর ব্যাগটা রাখা আছে মেহুল বুঝে যায় যে এটা সুইসাইড নয় এটা একটা মার্ডার কিভাবে লজিক্যাল আরবি মেহুল এটা কীভাবে বুঝতে পারলো তুমি কি কিভাবে বলতে পারবে ছাদটা বাইরে থেকে লক ছিল তার মানে সেখানে কেউ ছিল যে সৌমিকে বাইরে থেকে ধাক্কা দিয়েছিল তারপর ছাদটাকে বাইরে থেকে বন্ধ করে দেয় মেহুল তখনই সেই বিল্ডিং এর প্লাম্বার এবং সাফাই কর্মী মেহুল তিনজনকে ডাকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে টিভিওয়ালা বলে আমি তো ছাদে ডিস্টিনা ঠিক করতে গেছিলাম সৌমি ওখানে ছিল না যখন আমি গেছিলাম প্লাম্বার বলে ছাদে পাইপ লিক হয়ে গেছিল সেটাকে ঠিক করতে গেছিলাম কিন্তু ওখানে সৌমি ম্যাডাম ছিল না সাফাই করুন বলে আমি তো আর ছাদে যাইনি কিন্তু হ্যাঁ সৌমি ম্যাডামকে ছাদে যেতে দেখেছি তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে এবং কে খুন করেছে তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি মেহুল এটা কীভাবে বুঝতে পারলো ছাদের উপরে ঝাঁটা পড়ে আছে কিন্তু সাফাই কর্মী বলছে সে সেখানে যায়নি। তাহলে তার ঝাঁটাটা সেখানে কী করে পৌঁছে গেল আর এত পরিষ্কার কিভাবে। অর্থাৎ সে ছাদ পরিষ্কার করেছিল মেহুল এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে কেস সলভ ডিটেকটিভ মেহুল রক সোনাম বিল্ডিংয়ের আটতলায় থাকে আজ সে তার বন্ধুদের জন্য পার্টি রেখেছিল কিছুক্ষণ পর তার বন্ধুরা সেখানে চলে আসে দরজা খুলে দেখে তো সোনামের লাশ পাওয়া যায় যেটা ঝুল ছিল মনে হচ্ছে সোনাম সুইসাইড করে নিয়েছে মেহুল তখনই ক্রাইম সিনে পৌঁছে যায় এবং বুঝে যায় যেটা একটা সুইসাইড নয় এটা একটা খুন কিভাবে লজিক্যাল আর্মি মেহুল এটা কেন মনে হলো তুমি কি ভাবতে পারবে মেহুল রুমে দেখে যে বডির আশেপাশে কোনো টেবিল নেই যেটাতে সে চড়তে পারে তার বদলে সেখানে অনেক জল ছিল অর্থাৎ সোনামকে মারার জন্য বরফের উপর দাঁড় করানো হয় এবং আস্তে আস্তে সেটা গলে যায় এবং রুমটাও একটু ওলট পালট রয়েছে অর্থাৎ কেউ একজন চুরি করারও চেষ্টা করেছে গার্ড সেখানেই ছিল মেহুলকে বলে যে আজকে তিনজন এসেছিল মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে নোংরা ফেলার লোক বলে আমি তো নোংরা নিতে এসেছিলাম নোংরাটা বাইরে রাখা ছিল আমি নিলাম এবং চলে গেলাম মেহুল বাইরে দেখে তো ডাস্টবিনটা খালি ছিল ম্যানেজার বলে আমি তো মেনটেন্যান্সের টাকা নিতে এসেছিলাম কিন্তু ম্যাডাম দরজা খোলেননি আইসক্রিমওয়ালা বলে ম্যাডাম অনেক আইসক্রিম চেয়েছিল পার্টির জন্য তাই আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম মেহুল ফ্রিজ খুলে দেখে তো তাতে আইসক্রিমও দেখতে পায় মেহুল বুঝে যায় যে খুনটা কে করেছে কীভাবে আজকাল আর্মি মেহুল এটা কীভাবে বুঝতে পারলো তুমি কি বলতে পারবে জিনিস চুরি গেছে তার মানে নোংরা ফেলার লোক বা আইসক্রিমওয়ালাটা হতে পারে যারা জিনিসপত্রগুলোকে সহজেই নিয়ে যেতে পারবে কিন্তু বরফ শুধু আইসক্রিমওয়ালার কাছে থাকতে পারে সে আইসক্রিমগুলোকে ঠান্ডা রাখতে একটা বড় বক্সে আইস এবং আইসক্রিম নিয়ে এসেছে এবং খালি বক্সে জিনিসপত্র ভরে নিয়ে চলে যায় মেহুল তাকে ধরে ফেলে কেস সল্ট চলো পরের ধাঁধাটা দেখে নি চারজন বন্ধু মুভি দেখতে যায় সেখানে ওয়াশরুমে একটা বন্ধুর খুন হয়ে যায় মেহুলও সেখানেই ছিল তখনই ডেডবডির কাছে পৌঁছে যায় এবং ডেডবডিটাকে ভালো করে চেক করে রমানের জুতোর ভিতর থেকে ডায়মন্ডের একটা হার পাওয়া যায় তখনই সিনেমা শেষ হয় এবং বাকি বন্ধুরাও ফিরে আসে মেহুল তাদের বলে যে রমানের মৃত্যু ঘটেছে এটা শুনে তিনজনই কাঁদতে থাকে রাম বলে তার আমি কিছুই জানি না আমি তো মুভি দেখতে বিজি ছিলাম সুরজ বলে এত ভালো মুভি ছেড়ে রমান ওয়াশরুমে কি করছিল সোহান বলে আমিও মুভি দেখতে বেসি ছিলাম কিন্তু তার কাছ থেকে কোনো ডায়মন্ডের হার পাওয়া গেছে সেটা আমরা সবাই মিলে চুরি করেছিলাম মেহুল তখনই বুঝে যায় যে কে খুন করেছে তুমি কি বুঝতে পারলে সুরজ কীভাবে জানলো যে রামায়ণ ওয়াশরুমে ছিল সেটা থেকেই মেহুল বুঝে যায় এবং তাকে ধরে ফেলে কিন্তু মেহুল সোহানকেও ধরে ফেলে কেন লজিক্যাল আরমি সোহন এবং রমন দুজনে মিলে হীরের হার চুরি করেছিল তাই মেহুল সোহানকেও ধরে ফেলে চলো পরের দাদা দেখে নি একজন বড় বিজনেসম্যানের সানডেতে খুন হয়ে যায় ঠিক ভ্যালেন্টাইন্স ডে এর একদিন আগে মেহুল ক্রাইম সেনে পৌঁছে যায় তার ওয়াইফ বলে যে আমাদের বাড়িতে চারজন থাকে মিহুল সবাইকে জিজ্ঞেস করে যে খুনের সময় তারা কি করছিল মালি বলে আমি তো সকাল থেকে গার্ডেনে ছিলাম গাছে জল দিচ্ছিলাম ওয়াইফ বলে আমি তো যোগা করছিলাম আমার প্রতিদিনের তিন ঘন্টার ইয়েগ সেশন থাকে তার ভাই বলে আমি তো ব্যাঙ্ক গেছিলাম ভাই আমাকে টাকা জমা করতে দিয়েছিল বোন বলে আমি তো ভ্যালেন্টাইন্স ডে প্রিপারেশন নিচ্ছিলাম আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম মিহুল সবার কথা শুনে বুঝে যায় যে খুনি কে কিভাবে মিহুল এটা কীভাবে বুঝতে পারলো তুমি কি বলতে পারবে আজকাল আর্মি রবিবারে ব্যাংক বন্ধ থাকে তাহলে ভাই রবিবারের দিন ব্যাংকে টাকা জমা করতে কিভাবে গেল ধরা পড়ে যায় মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধারা দেখে নি মেহুলের কাছে থেকে ফোন আসে যে রাতে সেখানে চুরি হয়ে গেছে কাউন্টারে নার্স ছিল সে বলে যে অনেক রাতে দুজন মুখোশ পরে লোক আসে সেই সময় কাউন্টারে শুধু সে ছিল সে তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু তারা তার উপর গুলি চালিয়ে দেয় মেহুল কাউন্টারে যায় এবং সব জিনিস ভালো করে লক্ষ্য করে এবং বুঝে যায় যে নার্সটা মিথ্যা কথা বলছে কেন এবং কিভাবে মেহুলারিটা কেন মনে হলো তুমি কি বলতে পারবে নার্সের পিছনে একটা কাঁচের দেওয়াল আছে যদি গুলি চলত তাহলে কাঁচের দেওয়ালে লাগতো কিন্তু সেখানে তো কোনো দাগি নেই ওই নার্সটা মিথ্যা কথা বলছে সে এইসব নাটক করেছিল টাকা চুরি করার জন্য মেহুল তাকে ধরে ফেলে চলো পরের দাদাটা রেখে মেহুল মলের ভেতরে একটা খুব সুন্দর এবং খুব দামি একটা গোল্ডেন রিং পায় সে খুঁজতে থাকে যে রিংটা কার তিনজন মহিলা তার কাছে পৌঁছে যায় প্রথম মহিলা বলে এই এর কানের রয়েছে আমার কাছে এই রিংটা আমার দ্বিতীয়জন বলে এই দেখুন এই রিংটা নেকলেসটা আমার কাছে এই রিংটা আমার তৃতীয় বলে এই রিংটা আমাকে আমার দাদি দিয়েছিল আমাকে ফিরিয়ে দিন মেহুল বুঝে যায় যে কে মিথ্যে বলছে এবং কে সত্যি বলছে তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি রিংটার সাথে ইয়ারিং বা নেকলেস কিছুই ম্যাচ খাচ্ছে না অর্থাৎ তৃতীয় মহিলাটা সত্যি কথা বলছে মেহুল তাকে রিংটা ফিরিয়ে দেয় চলো পরের ধাঁধাটা দেখে নি এই দুজনকে ভালো করে দেখো এবং আমাকে বলো দুজনের মধ্যে কে মূর্খ এই নাবি ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও বিয়ের সাইকেলে টায়ার নেই তাই সে উঠিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এর তো শুধু চেনটা বেরিয়ে পড়েছে সে কেন তুলে নিয়ে যাচ্ছে সে তো চেন লাগিয়ে সাইকেলটা চালাতে পারে অর্থাৎ এই মূর্খ এরকম ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও